তো আজকে আমরা কথা বলবো কবুতরের নাকি নিয়ে। তো নাকিটা কিভাবে তৈরি করতে হয়, কি কি লাগে। তো এটা হলো আপনার ফিশিং রড, যেটা আছে ফিশিং রক, সেই রক সুতাটা। আপনারা ঘুড়ি ওড়ানোর রক সুতাটা ইউজ করবেন না, ওইটা নিলে আপনার দেখা যায় কবুতরের পা ম্যাক্সিমাম টাইম কাইটে যায়। তো একটা লাইটার লাগবে, আর এইরকম কস্টেপ লাগবে, আর এরকম রড লাগবে। রডটা আপনারা ছাতায় যে রডগুলো ইউজ করে সেইটা ইউজ করার চেষ্টা করবেন, আর যতটা চিকন সম্ভব আর মজবুত সম্ভব সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো চলেন শুরু করি। আর আপনার খরচ টোটাল হবে, যেমন ধরেন এই সিপটা নিচ্ছে, এই সিপটা দেখতে পারতেছেন, এই সিপটা প্রায় 12 ফিটের মতো। তো এটা নিচ্ছে হলো 120 টাকা, আর এখানে 20 টাকার সুতা দিছে, উনি আমাকে পোড়া চুনা লাগাই দিছে, মহিলা মানুষ ছিল তাই দামাদামি করি নাই। তো সুতা এখানে 20 টাকার, 2 গজ সুতা আছে, আর কস্টে পুরান ছিল আগে, তাও 20 টাকা। আপনাদের খরচ যত হবে সেটা আমি হিসাব করে বলতেছি, 20 20 40। আর লাইটার একটা, লাইটারের প্রাইস কত আপনার? 10 টাকা, 50 টাকা, আর এরকম রড একটা 10 টাকার মধ্যে পাওয়া যাবেন, 60 টাকা, আর টোটাল 180 টাকা। আর এইরকম একটা লাঠি 120 টাকা থেকে 150 টাকার মতো পাওয়া যাবেন। তো টোটাল 180 টাকা খরচ হবে আজকে আমার এই ভিডিওতে। তো মূলত প্রধান কাজ হলো সুতায় গিট দেওয়া, ফার্স্টের যে গিটটা, তো সেইটা দেওয়ার মেইন হলো কাজ। এইভাবে গিটটা দিতে হবে। তো মাঝখানে আপনারা কাঠি, কাঠি অথবা এই রডটা ঢুকাই নিতে পারেন। তো এই গিটটা একটু সচেতনভাবে দিবেন, যাতে এই গিটটা আর কখনো না ছুটে। তো লাইটারের কাজটা এখানে, এটাকে ভালোভাবে রাখার জন্য। তো দুঃখিত, একটা কল আসছিল, সেটা ধরার পরে আপনাদের সাথে আবার ভিডিওটা আসলাম। বাতাস, প্রচণ্ড বাতাস, তো বাতাসের কারণে লাইটার ধরতেছে না, আর আমার রেগুলার লাইটার জ্বালা অভ্যাস নাই, এক্সপার্টকে তাক দিতে হবে। প্রান্ত লাইটার জ্বালাইতে পারতেছে, চলো রেডি। তো এক্সপার্ট চলে আসছে, দেখেন কয়েক সেকেন্ডে কাজ হয়ে গেছে, রিয়েল বিড়িখোর, চেইন স্মোকার হয়েছে, হয়েছে। তো লাইটারের কাজ শেষ। এইবার আমরা, তো ওই মাথাটা এইভাবে গিট দেওয়ার পরে আপনারা এইভাবে ঢুকা লুফ বানাবেন একটা, যাতে খুব সহজে এটা লাইগা যায়, আর খোলার সময় অনেকটা কষ্ট হয়। ধরেন এই যে এটা কিন্তু খুলতে চাবে না, এখন এটা দেখতে পারতেছেন, এটা এখন একবার লাগলে আর খুলতে চাবে না। তো এরকম করে আপনারা করবেন, ঠিক আছে। তো সরি বারবার কাট করে করতে হইতেছে। তো এই লুফটা বানানোর পরে দেখা যায় আপনার এটা হয়ে গেছে। তো এটা মোটামুটি একটা গ্যাপে রাখবেন, যাতে কবুতরের পা বড় এরিয়া নিয়ে থাকলেও আপনারা রাখতে পারেন। তো গ্যাপটা কতটুকু হবে আমি আপনাকে ফোনের এই পিছনটা দিয়ে দেখাই। তো দেখতে পারতেছেন এই যে এতটুকু একটা গ্যাপ হবে, কত ইঞ্চি গ্যাপ হইতেছে সেটা বোঝানোর জন্য নেওয়া যায়। এটা ধরেন 3 ইঞ্চি মতো আছে, তো এটা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম একটা গ্যাপ হবে। তো এই গ্যাপটার মধ্যে রাখলেই হবে, ঠিক আছে। তো নেক্সট কাজ, মেইন কাজ, এটাকে এইখানে বেঁধে ফেলা। তো এটাকে এইখানে, অনেকে সোজাসুজি বাঁধে, অনেকে এইভাবে বাঁকায় বাঁধে, অনেকে এইভাবে বাঁকায় বাঁধে। বাঁকায় বাঁধলে কী হয়, পাটা সরাসরি উঠতে পারে, ঠিক আছে।
আর সোজা সুজি বাঁধলে আপনার পুরো ঘাড়টা সোজা করে রাখা এইভাবে তুলতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হয়ে যাবে, তো এইভাবে বাঁকাই আপনারা ট্রাই করবেন। আর আমার বেশি সময় লাগে না কবুতরকে নাকি মারতে, সেই ক্ষেত্রে আমি সেই জন্য এইভাবে করব, ঠিক আছে? আর আপনারা যারা নতুন ট্রাই করবেন তারা অবশ্যই অবশ্যই এইভাবে রেখা করবেন। তাহলে পায়ের মধ্যে ধরেন এই যে গেল, পা তো এইভাবে থাকে, তো এই ঠিক আছে, আপনারা এটা ফলো করেন না যে এই সোজাসুজি আমি সোজাসুজি দিছি, এইটা ফলো করেন না। আমার আবার নাকি মারতে তেমন একটা সময় লাগে না, তো যাদের সময় বেশি লাগবেন নতুন নতুন প্রথম প্রথম তারা এইভাবে একটু কাইট করে দেন দিবেন, এই জাস্ট হয়ে গেছে। ওকে, তো এটাকে এখন এই জায়গায় পেঁচায় নিতে হবে, খুব ভালো করে সাবধানে পেঁচাইতে হবে, এই জিনিসগুলো একদম সাবধানে করতে হবে। ক্লোজে আসো, তো ভিডিওতে এতক্ষণ অন্ধকার অন্ধকার আসতেছিল সেটা স্যাম আমাকে বলে নাই, আমি ডিসপ্লেতে তাকা দেখি, এখন ভিডিওটা সম্পূর্ণভাবে অন্ধকার আসতেছে। তো এটা যতটুকু আপনি যাইতে পারেন নিচের দিকে সেটা যাবেন, যাতে এটা কখনো না ছোটে, তো সেটা ট্রাই করবেন। আর অবশ্যই অবশ্যই কারো কবুতর ধরার পর যদি সে আসে অবশ্যই রিটার্ন করার চেষ্টা করবেন। আর এটা শখের বসে বানানো হইতেছে, প্লাস আমি কবুতর ধরবো, ধরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো প্রতিনিয়ত, যদি কবুতর ধরতে পারি দেন এটা শেয়ার করবো। আর যার কবুতর তাকে অবশ্যই অবশ্যই রিটার্ন করা হবে যদি সে 5 থেকে 7 দিনের মধ্যে খোঁজ নেয়। আর যদি 5 থেকে 7 দিন অতিক্রম করে ফেলে সেই ক্ষেত্রে দেখা যায় আমি এত কবুতর তো রাখার জায়গা থাকে না, সেই ক্ষেত্রে আমি বিক্রি করে দিই বা কাউকে গিফট করে দিই। প্রান্ত সাদমান আসছে দেখো, ভিডিও এখন অন্ধকার হয়, এখনো আলো আসতেছে না, না 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 এখনো তো এটাকে এখানে 2-4টা গিট দিয়ে দিবেন যাতে প্রতিটা স্টেপ বাই স্টেপে গিট রাখবেন। রক সুতা কালারফুল মাছ ধরাটা তো এইটা দেখেন এই জায়গাটা, তো এটা মোটামুটি সম্পূর্ণভাবে লেগে যাবে, আলো আলো ছাড়তে হবে। এমনি এমনি কালা মানুষ, তার উপরে আতারও কালা। লাইটের কি লাইটের প্রান্ত আছে, তো এটা ডান। এখন এটাকে পুইরা ঠিকঠাক করে দিলেই হবে যাতে এটা কখনো খুইলা না যায়। এক্সপার্ট লাগবে, এক্সপার্ট লাগবে, তবে দেবো রিয়েল বিড়ি করবে। ক্যামেরা এই পাশে দিয়ে দাও, ওই পাশে আসতে।
সেটা তো কাইটা লাইলো হইবো বাতাসের নানিকে আব্বু এটা ডান এখন সিপের সাথে জাস্ট লাগাইতে হবে আর আপনারা চাইলে এই পাশ দিয়ে সুপার গ্লুও দিয়ে দিতে পারেন যাতে এটা না ছোটে তো আমার দরকার নাই কারণ আমি আবার নষ্ট হয়ে গেলে আবার বানায় নিতে পারবো তো এখন আরেকটা জিনিস অ্যাড হয়েছে সরি আরও এক টাকা বাড়বে তো এই সুতাগুলো এক টাকা করে কিনছি আপনার রিক্সা বাইক বা সাইকেল যে রিপেয়ার করে ওই দোকানে পাওয়া যাবেন অথবা মুচির কাছেও পাওয়া যেতে পারেন এই সুতাগুলো কট সুতা বলে তো এটা এক টাকা করে মিটার বা গজ নিবে তো এই তো তো এখন কাজ হইলো এটাকে এই জায়গায় সম্পূর্ণভাবে শক্তপোক্তভাবে বাঁধতে দাও তো আপনারা হয়তো বা ভাবতে পারতেছেন ছিপটা চিকন ভাঙা যেতে পারে বাট এটা ভাঙবে না কারণ এটা মাছ ধরার ছিপ যেটা সেইটা না নিয়ে আসা হয়েছে তো এটাকে সুন্দরভাবে বাঁধবো বাঁধার পরে বাকি ভিডিওটা দেখাইতেছি সো এটা বাঁধা শেষ তো এখন এটার মধ্যে কস্টিপ দিয়ে হালকা পাতলা র্যাপিং করে দিও এই জায়গাটা কস্টিপ মারবেন আর বেশি ফোলা ফোলা যাতে না থাকে হালকা লাইট করে কস্টিপটা মারি দেবেন কস্টিপটা মারার প্রধান কারণ হলো এই সুতাও যদি নষ্ট হয়ে যায় কস্টিপ ব্যাকআপ দিবে আর অবশ্যই অবশ্যই উপরের সাইড দিয়ে এরকম হালকা রঙিন কালারটা রাখার চেষ্টা করবেন যাতে কবুতরের বাইরের সামনে গেলে মাঝে মাঝে দেখা যায় আর দুপুরের রৌদ্রের সময় কবুতর ধরার সময় দেখা যায় এই অন্য কালার দেখা যায় না চোখে পড়ে না তো এইভাবেই সুন্দর করে বানায় ফেলতে পারবেন একটা নাক্কি আর অবশ্যই অবশ্যই কারো কবুতর ধরলে যদি সে আসে সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে যদি কোনো কবুতর আসে তেন আমরা ধৈরা দেখাই দিব তো নাক্কিটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর সাইজটা একটু ছোট পড়ে গেছে এটা দোকানের ভিতরে ছিল সিপটা সে কারণে আমি মাপটা বুঝতে পারি নাই তো এই যে নাকি রেডি তো এখন যে কোনো কবুতরকে আরামসে আমি কি নিজের কবুতর ধরে দেখাবো আরামসে যে কোনো অ্যাঙ্গেলে আরামসে চলে যেতে পারবেন আর আপনার কবুতরগুলোকে দেখানো দেখা যায় যে নাকি থেকে যাতে নাকি দেখলে ভয় না পায় সেই ভয়টা ভাঙাইতে হবে তাহলে মনে হয় নিজের কবুতরকেই নাকি মেরে দিলাম মারা শেষ হয়ে গেছিলো প্রায় উড়াল দিয়ে দিছে তো এইরকম যাতে উড়ালটা না দেয় তো নাকি মারার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এরকম যত আপনার কবুতর যাতে বাসটা দেখলে ভয় না পায় সেই ভয়টা ভাঙানোর দায়িত্ব আপনার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতর ধরার ভিডিও খুব শীঘ্রই আসবে যেহেতু নাকি বানাইছি আর আমার কবুতর পরিচিত ভিডিওটা এই পর্যায়ে দেওয়া থাকবে যারা যারা আমার কবুতরগুলো দেখতে চান কারণ ধরার কবুতর অনেকে সন্দেহ করে যে ভাই আপনি তো নিজের কবুতর নাকি মেরা নিজেই দেখাইতেছেন বা নিজের কবুতর ধইরা নিজেই দেখাইতেছেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ